আপনার নির্দেশে আপনার পরীক্ষণগুলি হেরে নেয় এই ত্রিপুরার বুকে। ১৮ নির্বাচনের পর যেদিন ফল ঘোষণা হলো বিকেল ৪টা থেকে সন্ত্রাস শুরু হয়েছে, পর্যায়ক্রমে এই সন্ত্রাস ফেসে ছিল চেহারা হচ্ছে, গণতন্ত্র ধ্বংস করেছে আপনার এই সরকার, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, নাগরিক অধিকার হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দল বিজেপি ছাড়া কোন দল ত্রিপুরায় থাকবে না। সব দলের অফিস ভাঙো, পতাকা পোড়াও, অফিস লুট করো, নেতাদেরকে খুন করো, অথবা তার এলাকা থেকে উচ্ছেদ করো, রাজ্য থেকে উচ্ছেদ করো। এই তো চলছে, সংবিধান এই ত্রিপুরায় কাজ করছে না। প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যম, প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন দৈহিক ভাবে। এই গত ৫০-৫২ মাসে ৪৮ জন এরকম প্রচার মাধ্যমের বন্ধু দৈহিক ভাবে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে একটা অংশ এমনকি হাসপাতালে যেতে পারে আপনাদের দুর্বৃত্তদের কারণে। কেন এরকম বলতে পারবেন? ত্রিপুরা এই জিনিস চলছে, এটাকে আমরা বলছি যে ফেসিস সৈন্য সন্ত্রাস চলছে। আর কি ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের অন্যতম নির্দেশ, সেটা একদিকে সংসদীয় গণতন্ত্র যার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট, সেই ভোট তো আপনারা ধ্বংস করে দিয়েছে। আরেকদিকে এই যে ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন, ধর্ম যার যার, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, সরকারের কোনো ধর্ম নাই, রাষ্ট্রপতির ধর্ম থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, কিন্তু এই পদের ব্যবহার করতে পারবেন না, ঘরে তিনি ধর্মাচরণ করুন, কোনো আপত্তি নাই। ধর্মের নামে দল, ধর্মের কথা